নমস্কার বন্ধুরা, আমি স্পেলে নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত। আজকে একটা বাঁধাকপির নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বাঁধাকপির মুইঠা। বাঁধাকপি সবসময় ঘণ্ট বা অন্য কিছু খেয়ে থাকেন, অবশ্যই এইভাবে একবার মুইঠা বানিয়ে খেয়ে দেখবেন। জন্য একটা বাঁধাকপি আমি অর্ধেক নিয়ে নিলাম, নিয়ে এইভাবে মিহি করে কুচিয়ে নিলাম। যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবেন। এইভাবে ঠিক মিহি করে কুচিয়ে নিয়ে এটা আমি নুন জলে ভাপিয়ে নেব, 10 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরে রেসিপিটা বানাবো। সমস্ত বাঁধাকপি এভাবে কেটে নিলাম। এবার এটা আমি ভাপিয়ে নিয়ে ফিরে আসছি, ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। ভাপিয়ে নিয়েছি, 10 মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে একে একে আমি বেসন দিয়ে দিলাম এক বাটি মতন, যেরকম পরিমাণে লাগবে সেই অনুযায়ী দেবেন। এক মুঠো ধনে পাতা নিলাম, চিনি নিলাম সামান্য, পরিমাণ মতো নুন নিলাম, হিং নিলাম, হলুদ বাটা নিলাম 2 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা নিলাম 1 চামচ, গোলমরিচের গুঁড়ো নিলাম 1 চামচ। এবার 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সমস্ত মিশ্রণ ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে যখন দেখবো একটু টাইট টাইট হয়ে এসছে তখন এটা জানবো হয়ে গেছে। এবার একটা কড়াতে সরষের তেল গরম করতে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে এই বাঁধাকপির মাখা থেকে আমি মুইঠার আকারে এগুলো ভেজে নিলাম। একটু লম্বা লম্বা শেপে এরমভাবে এগুলো ভেজে নিতে হবে। এই ভাজাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। মুইঠাগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন বা বিকেলে মুড়ির সঙ্গেও খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু লাগে। যেহেতু বাঁধাকপিটা ভাপানো আছে সেই জন্য খেতে খুবই সুস্বাদু লাগবে। এইভাবে যে রান্নাটা করছি আমি সেই রান্নাতেও দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। সমস্ত মুইঠাগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াতে আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা আমি সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো ভালো করে এইভাবে সুন্দর করে ভেজে নেব। আলুটা যেহেতু ভাপানো ছিল সেই জন্য রান্নাটা হতে বেশি সময় লাগবে না, খুবই চটজলদি রান্নাটা হয়ে যাবে। আলুটা ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আমি আরও একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা গরম হলে তারপর 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 1 চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। গরম মশলাটা আমি একটু থেঁতো করে নিয়েছি, 1/2 চামচের একটু কম আমি হিং ফোড়ন দিলাম। হিংটা যখন খুব সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে 1টা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে যখন একটু ক্যাপসিকাম ভাজার গন্ধ বেরোবে তখন টমেটো বেটে রেখেছিলাম আর 2টো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন একটু অল্প নুন দিয়ে দিলাম, হলুদ বাটা নিলাম, দিয়ে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট মতন আমি ভালো করে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবো ভালোভাবে তেল ভেসে উঠেছে, ভাজা হয়ে গেছে, তখন এতে আমি 1 বাটির মতন বড় বাটির 1 বাটি গরম জল দিয়ে দেবো। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। মুইঠাগুলোতে একটুখানি ঝোল টানবে সেজন্য আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিই। ফুটে যাওয়ার পরে এতে আমি সমস্ত মুইঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে যখন ফুটে যাবে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেবো। এবার ঝোলটা যখন ফুটে গেছে এবার নামিয়ে নেবো। আপনারা ইচ্ছলে এই সময় একটু ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি দিলাম না, রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে এই রেসিপিটা, আপনারা গরম ভাত দিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।